জীবন বিমায় অনলাইনে পলিসি কেনার সুবিধা করেছে কেন্দ্রীয় সরকার। এতে এজেন্টদের ভবিষ্যৎ খারাপ অবস্থায় যাবে বলে তাদের দাবি। তাই ভারতবর্ষব্যাপী এলআইসি এজেন্টগণ আন্দোলনে নেমেছেন। তারা চান জনগণ এজেন্টের মাধ্যমে এলআইসি পলিসি ক্রয় করুক। এই দাবির পরিপ্রেক্ষিতে এলআইসি এজেন্টগণ কর্মবিরতি বা বিশ্রাম দিবস পালন করছেন। এছাড়া তাদের গ্র্যাচুইটি বৃদ্ধি এবং এজেন্টদের পরিবারের সকলকে মেডিক্লেম প্রদান সহ আরও কিছু দাবির প্রেক্ষিতে তাদের আজকের এই আন্দোলন চলছে বলে জানালেন শীতলকুচি স্যাটেলাইট অফিস এজেন্ট কনভেনার হিরণময় অধিকারী। তিনি জানান, আজকের বিশ্রাম দিবসে তারা পলিসি উপভোক্তাদের জন্য দাবি করেছেন যে পলিসি বিনিময়ে লোন গ্রহণের ক্ষেত্রে পলিসি হোল্ডারদের চড়া হারে সুদ প্রদান করতে হয়, সেক্ষেত্রে তারা পলিসি হোল্ডারদের জন্য সুদ কমানোর দাবি করেছেন। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলে। এলআইসি এজেন্ট ইউনিয়নের কনভেনার হিরণময় অধিকারী জানান, ভারতবর্ষ সরকার বিমার ক্ষেত্রে সব ধরনের বিমা ইতিমধ্যে 74% বৈদেশিক লোক নিতে অধিকার দিয়েছে। এতে এলআইসি সহ আরও প্রায় 24টি বিমা কোম্পানি অসুবিধার সম্মুখীন হতে চলেছে বলে তিনি জানান। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি, সংবাদ মাধ্যম। আপনাদের আজকের কি কর্মসূচি চলছে? আমাদের ধর্না কর্মসূচি। ধর্না বিষয়টা কি? অল ইন্ডিয়া চলছে। বিষয়টা হচ্ছে আমাদের হচ্ছে আমরা যে পলিসি বিক্রি করি কাস্টমারদের বিক্রি করি, এটা এখন এলআইসি অনলাইনে বিক্রি করা চলছে আর কি। অনলাইনে বিক্রি করার প্রতিবাদে আমরা ধর্না করছি। অনলাইনে বিক্রি অর্থাৎ মানে এজেন্টকে দিয়ে নয়, যে কেউ অনলাইনেই এলআইসি পলিসি নিতে পারবে, এটার বিরোধিতা আপনারা করছেন তো? আচ্ছা, এছাড়াও আপনাদের কি দাবি আছে? যেমন এজেন্টদের গ্র্যাচুইটি এখন 3 লক্ষ টাকা পায়, সেটাকে বাড়াইতে হবে। 3 লক্ষ টাকা এজেন্টরা পায় মানে 60 বছর পার হয়ে যাবে, গ্যাচুইটি গ্যাচুইটি একটা পায়। আচ্ছা আচ্ছা, সেটাকে বাড়াই এককালীন। আচ্ছা, আর কি দাবি আছে? আর হচ্ছে এলআইসির পরিবারের সকল সদস্যদের মেডিক্লেমের আওতায় আনতে হবে। মেডিক্লেম এখন নেই, শুধু আছে স্বামী স্ত্রী। আচ্ছা, আর কি দাবি আছে? আর হচ্ছে কাস্টমারদের যে বোনাস পায় পলিসিতে, বোনাসটা বাড়াইতে হবে, আগের থেকে বোনাস বাড়াইতে হবে। এই মুহূর্তে বোনাস কত আছে? মানে সাধারণত যে পলিসিগুলো বেশি মার্কেটে বিক্রি হয় সেগুলোর ক্ষেত্রে বোনাস কি পরিমাণ আছে? 45 থেকে 47। আচ্ছা, আর কি দাবি আছে আপনাদের? আর হচ্ছে কাস্টমারদের লোন নেয়, এলআইসি থেকে লোন নেয়, সেটার ইন্টারেস্ট 10%, সেটাকে কমাইতে হবে বার্ষিক 10%। আচ্ছা, এই মুহূর্তে আমরা জানি যেটা বিমা, বিমাকে মানে কী বলবো, যে বিদেশীকরণ বা বাইরের ওপেন করে দেওয়া হচ্ছে বা বিমা বিক্রি করে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের কী ভাবনা আছে? বিমা বিক্রি তো ঠিক না, আমাদেরটা যেটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, আর বিমাটা তো সব ক্ষেত্রেই বলা মানে বলা যায় সেটাকে, সেটা বিদেশি মানে বিক্রি লগ্নিকরণ আর কি 74% ওপেন করবে। 74% ওপেন করা হয়েছে। আচ্ছা, সেটা এই মুহূর্তে 74% ওপেন করা হয়েছে, যেটা বিলগ্নিকরণ যে কেউ করতে পারবে। আচ্ছা, আপনাদের আর কি দাবি আছে? আমাদের আমাদের যেমন নতুন পলিসিগুলো বের করতেছে, অনেক আমাদের কমিশন কমাই দিতেছে, আগে যে বোনাস ছিল একটা সেটাকে তুলাই দিতেছে। নতুন পলিসিতে বোনাস নেই মানে কম, বোনাসটাকে তুলে দিছে, বোনাস যে একটা পাইতাম আমরা। আচ্ছা আচ্ছা, সেটা কত পার্সেন্ট বোনাস ছিল? 5% বোনাস পাওয়া গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এমনিতে পাবলিকের জন্য কি ডিমান্ড আছে? পাবলিকের জন্য ডিমান্ড আছে ওদের ওদের যে যেটা বোনাস পাইতো সেটাকে বাড়ানো বাড়ানোর জন্য, লোনের হচ্ছে ইন্টারেস্টটা কমানো হোক, লোন যে নেয় এলআইসির কাছ থেকে। আচ্ছা, ইন্টারেস্ট কম। এই মুহূর্তে কত পার্সেন্ট লোন ইন্টারেস্ট আছে? 10% ইয়ারলি। ইয়ারলি 10%। এটা কি চক্রবৃদ্ধি হারে না সরল সুদ? চক্রবৃদ্ধি হারে। আচ্ছা, তো সেটাকে আপনারা কি করতে চান? সেটা কমাইতেছে। কত কত আপনাদের লিমিট? লিমিট লিমিট দেওয়া নাই, লিমিট দেওয়া হয়নি তো? আচ্ছা, আপনার নামটা বলবেন একটু। কনভেনার এসও কনভেনার হিরণময় অধিকারী। ওকে, ধন্যবাদ। অনলাইন ব্যবসা বন্ধ করতে হবে, করতে হবে, অনলাইন ব্যবসা।
এজেন্টদের গ্যাচুইটি বৃদ্ধি করতে হবে করতে হবে করতে হবে এজেন্ট ঐক্য জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ এজেন্ট ঐক্য জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ পলিসিহোল্ডারদের স্বার্থে লোন ইন্টারেস্ট কমাতে হবে কমাতে হবে কমাতে হবে পলিসিহোল্ডারদের স্বার্থে লোন ইন্টারেস্ট কমাতে হবে কমাতে হবে কমাতে হবে লিয়া ফি জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ লিয়া ফি জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ মাসামা ব্রাজিল ইউনিট জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ সিনোগু জিএসও জিয়া বাদ জিয়া বাদ জিয়া বাদ পলিসিহোল্ডারদের লোন ইন্টারেস্ট কমাতে হবে কমাতে হবে কমাতে হবে